সি প্রোগ্রামিং এর এমসিকিউ এর উপর এটি হচ্ছে তৃতীয় লেকচার ভিডিও। আশা করি আপনারা আগের দুটি ভিডিও দেখে নিয়েছেন, যারা এখনো পর্যন্ত দেখেননি অবশ্যই সেই ভিডিওগুলো দেখার পরে এই ভিডিওতে চলে আসবেন। ভিডিও শুরুতে ইম্পর্টেন্ট একটি কথা বলে নিতে চাই, প্রতিটি চ্যাপ্টারের ভিডিওগুলো আলাদাভাবে পাওয়ার জন্য আপনারা যে কাজটা করতে পারেন এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.studywithanish.com। HCCICT এর আমি চারটি চ্যাপ্টার নিয়ে কাজ করেছি, অর্থাৎ অধ্যায় 3, 4, 5, 6। এই চারটি চ্যাপ্টারের প্রতিটি টপিক বেজ আলোচনা করেছি, সিকিউ আলোচনা করেছি এবং এমসিকিউ আলোচনা করেছি। আশা করি আপনারা এই ওয়েবসাইটে যাওয়ার পর প্রতিটা চ্যাপ্টারের ভিডিওগুলো খুব সহজেই খুঁজে নিতে পারবেন। ওকে, এছাড়াও কম্পিউটার সায়েন্সের অনেকগুলো বিষয় নিয়ে আমি কাজ করেছি, সবগুলো বিষয়ের উপর প্রায় আমি সোফার 1300 ভিডিও তৈরি করেছি। ডেফিনেটলি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। ওকে, রাইট। তো এই ভিডিওতে যেই টপিক নিয়ে আলোচনা করবো এমসিকিউ, সেগুলো হচ্ছে কিওয়ার্ড, ভেরিয়েবল এবং ডেটা টাইপ। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন এই তিনটি টপিকের উপর ডেফিনেটলি খুব সহজে এগুলো আনসার করতে পারবেন। তারপরও ব্যাখ্যা করে নিচ্ছে বরাবরের মতোই, নিচের কোনটি কি সংরক্ষিত শব্দ নয়, অর্থাৎ নিচের কোনটি কিওয়ার্ড নয়। ব্রেক একটি কিওয়ার্ড, ইফ কিওয়ার্ড, এলস কিওয়ার্ড, বাট ফাংশন কোনো কিওয়ার্ড নয়। সেকেন্ড কোয়েশ্চনটা এখানে রং আছে, সো এটা আনসার করার দরকার নেই। কিওয়ার্ডগুলো হচ্ছে নিচের কোনগুলো, ইন্ট একটি কিওয়ার্ড, ফর কিওয়ার্ড, বাট প্রিন্ট এফ কিওয়ার্ড না। সেক্ষেত্রে আনসার হচ্ছে 1, 3। এটা ভেরিয়েবল রিলেটেড কিছু কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছেন। ভেরিয়েবল থেকে প্রায় সময় থাকে যে নিচের কোনটি সঠিক ভেরিয়েবল বা সঠিক চলক কিংবা কোনটি রং বা অবৈধ চলক, সেগুলো আমাদের বের করতে হবে, বৈধ অবৈধ চলক। নিচের কোনটি সঠিক চলক এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা চলকে ব্যবহার করা যায় না, সো এটা ইনভ্যালিড। এখানে স্পেস আছে, এটাও ইনভ্যালিড, এখানেও স্পেস আছে, সেক্ষেত্রে এটাও ইনভ্যালিড, বাট এটা ভ্যালিড কারণ এখানে সব কিছু ঠিকঠাক মতো আছে, আন্ডারস্কোর দেওয়া আছে, সো এটা ব্যবহার করা যাবে। সি ভাষার সঠিক চলক কোনটি, এখানে স্পেস আছে সুতরাং এটা অবশ্যই ব্যবহার করা যাবে না, এখানেও স্পেস, ডেফিনেটলি এটা ব্যবহার করা যাবে না। এখানে 1 প্রথমে আছে, আমরা জানি ভেরিয়েবলের নামের প্রথমে 1 বা কোনো ডিজিট থাকতে পারবে না, সুতরাং অবশ্যই এটা ভ্যালিড ভেরিয়েবল, যেটা দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক। বৈধ চলক হচ্ছে নিচের কোনটি, XYZ বৈধ চলক, XYZ2 এটাও বৈধ চলক, বাট 2 অর্থাৎ ডিজিট দিয়ে শুরু হয়েছে সুতরাং এটাও বৈধ। সো আনসার হচ্ছে 1, 3, যেটা 1, 3 হচ্ছে এটা। সি ভাষার সঠিক চলক কোনটি, ডেফিনেটলি এটা আপনারা আনসার করবেন, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, ডেফিনেটলি এটা পারবেন আশা করি। ডেটা টাইপ থেকে এবার আমরা কোয়েশ্চেন সলভ করবো, সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে কী বলা হয়, ইন্টিজার বলা হয়। বিল্ট ইন ডেটা টাইপ কোনগুলো, বিল্ট ইন ডেটা টাইপ তিনটি আমরা যেমনটা জানি, ইন্টিজার, ক্যারেক্টার এবং ডবল, তিনটি ঠিক আছে এখানে, অবশ্যই ফ্লোট। সো চার, এইখানে আসলে মূলত বিল্ট ইন ডেটা টাইপ বলতে আমরা বোঝাইতে পারি ইন্টিজার, ফ্লোট অ্যান্ড ক্যারেক্টার। দেন ফ্লোটকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, দশমিক ফ্লোটিং পয়েন্টকে অ্যাকচুয়ালি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফ্লোট এবং অন্যটি হচ্ছে ডবল। ফাইন, তো এখানে আনসার যেহেতু তিনটি এটাই হচ্ছে রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন সলভ করি আমরা, প্রাইমারি ডেটা টাইপ কোনগুলো, প্রাইমারি ডেটা টাইপ কী নামে পরিচিত, প্রাইমারি ডেটা টাইপ বিল্ট ইন ডেটা টাইপ নামে পরিচিত কারণ এগুলো অলরেডি তৈরি করা আছে। সি ভাষায় ক্যারেক্টার টাইপের জন্য 1 byte ব্যবহার করা হয়, ফ্লোট টাইপ চলকের জন্য মেমোরিতে কত বাইট জায়গার প্রয়োজন হয়, 4 byte। ডবল ডাটা টাইপের জন্য মেমোরিতে কত বিটের প্রয়োজন হয়, সো লক্ষ্য রাখবেন কোয়েশ্চেনে বাইট বিট এই সকল জিনিস খেয়াল রাখবেন। আমরা জানি যে ডবল ডাটা টাইপ 8 byte জায়গা নেয়, সুতরাং 8 byte ইকুয়াল হচ্ছে 64 bit। পরবর্তী কোয়েশ্চেনটা আপনাদের জন্য এখানে হোমওয়ার্ক রইলো, ডেফিনেটলি কমেন্টে আনসার করে জানিয়ে দেবেন আমাকে আনসারটি কী হবে। ফ্লোট ভেরিয়েবলে দশমিকের পর কত সংখ্যা নিয়ে কাজ করা যায়, ফ্লোট ভেরিয়েবলে দশমিকের পর 6 গড় নিয়ে কাজ করে, ফ্লোট ডাটা টাইপ ইউজ করলে দশমিকের পর মোট 6 গড় নিয়ে কাজ করতে পারবেন, বাট যদি দশমিকের পর 6 গড়ের বেশি জায়গা নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে ডবল ডাটা টাইপ ইউজ করতে হবে। পার্সেন্ট ডি বলতে বোঝায় ডেসিমেল ইন্টিজার, ডবল ডাটা টাইপের জন্য ফরম্যাট হচ্ছে পার্সেন্ট LF, লং ফ্লোট যেটা আর কি। পার্সেন্ট এফ কাজ করে ইন্টিজারের জন্য নয়, অবশ্য ফ্লোট এবং রিয়েল নাম্বার। সো 2, 3 আনসার হবে রাইট আনসার, 2, 3 এটা। ওকে, পরবর্তী কোয়েশ্চেনগুলো আমরা খুব তাড়াতাড়ি দেখে নেব কারণ এই কোয়েশ্চেনগুলো খুবই ইজি। সো লক্ষ্য রাখবেন দশমিক যুক্ত সংখ্যার জন্য ব্যবহৃত ফরম্যাট পার্সেন্ট ডি দশমিকের জন্য ব্যবহার করা হয়, দশমিক যুক্ত অ্যাকচুয়ালি পার্সেন্ট এফ ব্যবহার করা যায় এবং চাইলে পার্সেন্ট ডিও আমরা ব্যবহার করতে পারি। এটা একটু কনফিউজিং মনে হচ্ছে, ডেফিনেটলি আপনারা এটা বুঝতেই পারতেছেন একটু কনফিউজিং। তো এইখানে দশমিকের জন্য আসলে পার্সেন্ট এফ এবং পার্সেন্ট LF হবে। ওকে, সো এখানে একটু ভুল আছে, পার্সেন্ট LF হবে, আনসারটা হবে এই দুইটা। রাইট, পরবর্তীতে আমরা লক্ষ্য রাখবো এখানে কিন্তু দশমিক যুত লক্ষ্য রাখবেন, অর্থাৎ ভগ্নাংশের কথা বলা হচ্ছে। রাইট, তারপরে যেটা দেখতে পাচ্ছি আমরা এইখানে 20 এবং 21 নম্বর কোয়েশ্চেন আনসার দিতে হবে, এন্টার ইউর GP। ওকে ফাইন, প্রোগ্রাম ডিক্লেয়ার আর কি, এখানে আর হচ্ছে একটা ভেরিয়েবল, সো আর হচ্ছে ভেরিয়েবল, ফাইন। প্রোগ্রামে উল্লেখিত পার্সেন্ট ডি এর পরিবর্তে ব্যবহার করা যায় কী কী, এখানে পার্সেন্ট ডি এর পরিবর্তে কী কী ব্যবহার করতে পারবো আমরা। এখানে অবশ্যই এটা রং ছিল কারণ ফ্লোটের ক্ষেত্রে এফ ইউজ করা হয়, তাই না? সো এখানে অবশ্যই পার্সেন্ট এফ ইউজ করতে পারবো, পার্সেন্ট .2F ইউজ করতে পারবো। 2223 নং প্রশ্ন উত্তর দিতে হবে এখানে, এটা দেখে আমরা দেখি এন্টার ভ্যালু। এই তিনটে ইন্টিজার সংখ্যা আছে, স্ক্যানএফ দিয়ে তিনটা সংখ্যা ইনপুট নেওয়া হচ্ছে, দুইটি সংখ্যা যোগ করা হচ্ছে
এবং সংখ্যা দুটির যোগফল প্রিন্ট করা হচ্ছে। ওকে ফাইন, এবার দেখি কোয়েশ্চেনে চলে যাই, উদ্দীপকের প্রাপ্ত আউটপুট কি সি এর মান প্রদর্শিত করবে? ডেফিনেটলি এটা ট্রু, কারণ এখানে সি এর মানটাই প্রিন্ট করা হচ্ছে। যোগফল প্রদর্শন করবে সেটাও ঠিক আছে, এ ও বি এর মান প্রদর্শন করবে এটা ঠিক নেই। সো এক এবং দুই, উদ্দীপকের প্রোগ্রামের আউটপুটে ভগ্নাংশ মান পেতে হলে অবশ্যই ডেটা টাইপ পরিবর্তন করতে হবে, কারণ এই প্রোগ্রামে আমরা ইন্টিজার ডেটা টাইপ ইউজ করেছি। সো এগুলো ফ্লোট করতে হবে, ফরম্যাট স্পেসিফায়ারও চেঞ্জ করতে হবে, অর্থাৎ পার্সেন্ট ডি এর পরিবর্তে পার্সেন্ট এফ ব্যবহার করতে হবে, এবং ভগ্নাংশ মান ইনপুট দিতে হবে ডেফিনেটলি। ওকে, সো আনসার এক দুই তিন। সবার শেষে যে কোয়েশ্চেনটা আছে দেখতে পাচ্ছেন, এটা দেখে আমরা 24 এবং 25 নাম্বার আনসার দেবো। ফ্লোট এম, ওকে, এন্টার দ্য নাম্বার, এবং এইরকম দেওয়া আছে প্রোগ্রাম, যদি এখানে ডবল কোটেশন পর কমা হবে। প্রোগ্রাম ডিক্লেয়ার এম হচ্ছে অবশ্যই একটা ভেরিয়েবল, প্রোগ্রামে উল্লেখিত প্রোগ্রামে পার্সেন্ট ডি এর পরবর্তী কী কী ব্যবহার করা যাবে। এখানে অবশ্যই পার্সেন্ট ডি ব্যবহার করা উচিত ছিল না, যেহেতু ফ্লোট টাইপের। সো এখানে পার্সেন্ট এফ এবং পার্সেন্ট পয়েন্ট টু এফ ব্যবহার করা যাবে। দ্যাটস ইট, এই ভিডিও এতটুকু থাকবে। সো যেগুলো হোমওয়ার্ক দিয়েছি ডেফিনেটলি আপনারা কমেন্ট সেকশন জানিয়ে দেবেন কী আনসার হবে, এবং যেহেতু আপনারা জানেন অনেকগুলো ভিডিও তৈরি করেছি 1300-এর কাছাকাছি, সো দু একটা ভিডিওতে যদি কোনো জায়গায় ভুল থাকে সেক্ষেত্রে অবশ্যই মেনশন করে আমাকে জানিয়ে দেবেন, কারণ মানুষ মাত্রই ভুল, আমার ভুল হতে পারে। আর যেহেতু কম সময়ের মধ্যে অনেকগুলো সাবজেক্ট নিয়ে কাজ করতে হয়, কম্পিউটার সায়েন্সের অলরেডি ডিসক্রিট ম্যাথমেটিক্স, জাভা প্রোগ্রামিং, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, এরকম বেশ কয়েকটা সাবজেক্ট নিয়ে অলরেডি কাজ করতেছি, সো একই সাথে অনেকগুলো সাবজেক্ট নিয়ে কাজ করা ডেফিনেটলি অনেক টাফ, এবং যেহেতু একা কাজ করতে হয় সো এটা আরও টাফ হয়ে যায়। তারপরে ইনশাল্লাহ আপনাদের ইন্সপায়ারেশন কারণে আমি রেগুলার চেষ্টা করে যাচ্ছি, এবং সেই জন্য শুধুমাত্র এইচএসসি আইসিটির জন্য 367টির মতো ভিডিও তৈরি করতে সক্ষম হয়েছি। ইটস নট এ পিস অফ কেক, ইউ নো। যাই হোক, আপনাদের দোয়ার কারণে এতটুকু পসিবল হয়েছে, আপনাদের সবাইকে অনেক ভালোবাসা এবং অভিনন্দন রইল। ডেফিনেটলি আপনার পরীক্ষায় অনেক ভালো ফলাফল করবেন, সব সময় নিজেকে মোটিভেট করার চেষ্টা করবেন, আপনিই পারবেন এবং শুধুমাত্র আপনিই পারবেন যদি ভালো করে পরিশ্রম করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।